वेलकम बैक टू आवर चैनल दीप्ति स्वर। जरा हमार ब्लॉग नियमित देखें ता जानबें जे आमी आमार ठाम्मी के आमार काछे बेड़ाते निये एसेछि आसाम। तो आसामेर अनेक जगह आछे जेखाने एखोनो ठाम्मीके घोराबो, सेई ब्लॉगगुलो आपनादेर साथे शेयर करब। आजके आमरा एकटा जगह जाच्छि, सेटा ठाम्मीर जन्य खूब स्पेशल, आमार जन्य खूब स्पेशल। तो चलुन जावा जाक, कोथाय जाई ना जाई के के जाए सबटा आपनादेर साथे शेयर करब। तो सेटा जानार जन्य आपनादेरके पुरो ब्लॉगटा देखते हबे, स्किप ना करे पुरो ब्लॉगटा देखते থাকুন আর ভিডিওটা এনজয় করুন। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, ঠাম্মাও রেডি হয়ে গেছে আর যাচ্ছি সোনাই। তো আমি ঠাম্মা সোনাই যাচ্ছি আর গোপুকে এবার নিয়ে যাবো না, কারণ কি ওকে নিয়ে গেলে সারাদিন ওরও একটু কষ্ট হয়, এদিক ওদিক ঘোরাঘুরি। তো ওকে আমি মিষ্টিদের বাড়িতে রেখে গেছি। তো চলুন পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি, সঙ্গে থাকুন। তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। ওই যে সোনাই আর ঠাম্মি রয়েছে। তো আমাদের ট্রেনে টাইম 5:10 ছিল, এখন 5:19 যাচ্ছে। তো ট্রেনটা আসুক ততক্ষণ একটু অপেক্ষা করি, আর এখন বাজে 4:40। তো স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখুন। তো এই যে হচ্ছে আমাদের কোকরাঝাড় স্টেশন। তো আমরা যখন বাড়ি যাই তখন ওই স্টেশনটা থেকে যাই, আর এখন আমরা যাবো গা খেয়ে নিই। বসেছিলাম, সোনাই বলল চা খাবে, মাও চা খাচ্ছে আর আমরাও চা নিয়ে এলাম আর মুগ ডাল ভাজা। দেন এখন ট্রেনই আসছে না, কখন আসবে কে জানে। তো স্টে টিউন, সঙ্গে সোনাই পয়সা পেমেন্ট করছে। তো বহুত টাইম লেট করে ফেলেছে ট্রেনটা, এখন আমাদের ট্রেনটা ঢুকছে। তো চলুন যা যাক, সঙ্গে থাকো। আমাদের ট্রেন চলে এসছে, যে সোনাই আর ঠাম্মা। চলুন বাকিটা ট্রেনে উঠে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা ট্রেনে বসে পড়েছি আর এই যে ঠাম্মা সোনাই। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এই যে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী, নদী না নদ। তো দেখে নিন কতটা বড়, কতটা এরিয়া নিয়ে রয়েছে। আর এখন আমরা ব্রহ্মপুত্র নদীর যে ব্রিজটা সেটাকে ক্রস করলাম। তো আশা করি কেউ কেউ বুঝতে পারছেন কোথায় যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকুন, পুরোটা আপনারা জানতে পারবেন। তো আমরা এখন কামাখ্যাতে নেমে গেছি আর এখন বাজে 11:05। যে সোনাই রয়েছে, যে ঠাম্মা রয়েছে। তো চলুন টিচারিং রুমে, আবার আমরা রুম নিয়েছি। তো স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখুন। যে সেই ডিটেলিং রুম যেখানে আমরা থাকবো, চলুন ভেতর থেকে যেতে হবে। এখানে ওদের খাবারেরও ব্যবস্থা আছে, চাইলে ট্রাই করতে পারেন। বাট তো এই যে এটা এদের ক্যান্টিন, আর এই যে হচ্ছে ডমিটারি রুমগুলো। এখানে যেতে হয়, ভিউটা দেখুন বাইরে থেকে। আর এটা হচ্ছে এদের অফিস, আপনাদের মানে কনফার্ম হয়ে গেলে এখান থেকে নিতে পারবেন। এটা হচ্ছে এদের অফিস, এখান থেকে আপনারা যোগাযোগ করবেন, দেন ওরা আপনাদেরকে আপনাদের রুমটা দেখিয়ে দেবে। তো চলুন যাওয়া যাক। এই যে এরকম টিকিট কাটা থাকে, দেন এখানে ওনারা এন্ট্রি করে দেবে। তো ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব ভালো সার্ভিস। তো স্টে টিউন, সঙ্গে থাকুন। সামনে থেকে ভিউটা দেখুন, এটা একদম স্টেশনেই। সো ঘুরে টুরে এসে আপনাদের খুব একটা অসুবিধা হবে না, আর বেশ ভয় পরিষ্কার আর শান্ত, ভালোই লাগবে। তো চলুন যাওয়া যাক। এই যে এটা হচ্ছে ডমিটরি রুমগুলো। তো এরকম বেড লাগানো থাকে, আর সাথে এরকম একটা করে ক্যাবিনেট দেওয়া থাকে। তো চলুন আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই।
দেখতে পাচ্ছেন অনেকে আছে যারা ঘুমিয়ে গেছে আর বেশ পরিষ্কার আছে। চলো ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে এখানকার ওয়াশরুম, একটা ফুল সাইজ মিরর আছে, দেন এখানে বেসিন এরিয়া, ল্যাট্রিন আর শাওয়ার এরিয়া এটাও তাই সেম। ওভারঅল ভীষণ ভালো, একবার ট্রাই করতে পারেন, বাজেট ফ্রেন্ডলি আছে। তো চলুন এবার আমি একটু ফ্রেশ হয়ে নিই আর একটু রেস্ট করে নিই, দেন আমরা এখান থেকে দুটো নাগাদ বেরোবো পুজো দেওয়ার জন্য। কেন কি ভীষণ লম্বা লাইন পড়ে, তো যত তাড়াতাড়ি বেরোবেন তত তাড়াতাড়ি পুজোটা দিতে পারবেন, তো দুটোর জন্য সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো। তো এই যে এরকম বেড আছে আর এরকম একটা করে ক্যাবিনেট আছে আর লক সিস্টেম, ব্ল্যাঙ্কেটও আছে। তো দেখুন কেমন সাফিসিয়েন্ট স্পেস আছে, সো প্রবলেম হওয়ার কথা না। আর এই যেরকম বেড, পিলো আর প্রত্যেকটা বেডের পাশে এরকম চার্জিং পয়েন্ট আছে, সো ভীষণ ভালো, ট্রাই করতে পারেন। তো গুড মর্নিং বন্ধুরা, আর এখন আমি রেডি হয়ে গেছি, আর ঠাম্মাও রেডি হয়ে গেছে, সোনাইও রেডি হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে, তো চলুন স্টে টিউন, সঙ্গে দেখতে থাকুন। তো এখন ধরো আড়াইটে বাজে আর এখন আমরা যাচ্ছি মন্দিরে, কারণ কি যত তাড়াতাড়ি আপনারা যাবেন তত তাড়াতাড়ি পুজোটা দিতে পারবেন, কেন কি ভীষণ লম্বা লাইন পড়ে। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা জানেন, এর আগেবার আমরা গেছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কত আগে গেছিলাম, তারপরেও আমরা পুজো দিতে দিতে অনেক লেট হয়েছিলো। তো একটু আগে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে একটু তাড়াতাড়ি পুজোটা দিতে পারবেন। তো স্টে টিউন, সঙ্গে থাকেন আর দেখতে পাবেন। রেলওয়ের বাইরে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, কামাখ্যা স্টেশন, তো স্টেশনের বাইরে এরকম অটো, তারপর ম্যাজিক গাড়ি টাইপের, আবার চার চাকা গাড়িও থাকে। তো আপনারা আপনাদের যেরকম লোকজন থাকবে সেরকম বুঝে শুনে গাড়ি নিয়ে নেবেন, তাহলে দেখবেন একটু কম পয়সার মধ্যে হয়ে যাবে। তো এখন বাজে 3:20 আর আমরা মন্দিরে চলে এসেছি, এখন আমরা জুতোগুলোকে রাখবো, দেন এখান থেকে ডালাটা নিয়ে তারপর লাইনে দাঁড়াবো। তো চলুন যাওয়া যাক, ডালা নিয়ে নেবো, এটা একদম মন্দিরের সামনেই, দেন যাব। তো চলুন যাওয়া যাক, মন্দিরের মূল প্রবেশদ্বার তো দেখে নিন। তো দেখুন আমরা খুব একটা বেশি লাইনের পেছনে পড়িনি, কেন কি আমরা সকাল সকালই চলে এসেছিলাম, তো খুব একটা লাইন ছিল না। তো মন্দিরের একদম কাছেই চলে এসেছি, তো এই দিকটা থেকে আমি ফার্স্ট টাইম আসছি, এর আগের বার আমি যখন এসেছিলাম তখন অন্য একটা দিক দিয়ে এসেছিলাম। তো চলুন, মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো ভেতরের ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তো চলুন যাওয়া যাক। তো মন্দিরে ঢোকার আগে কিছু ফর্মালিটিস থাকে, সেগুলোকে পূরণ করে নিতে হয়, দেন আপনাদেরকে একটা এন্ট্রি দেবে, এন্ট্রি কার্ড বলতে পারেন, তারপর আপনারা মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন। আর মন্দির খোলে সকাল 7টার সময়, তো 7টা অবধি আপনাদেরকে লাইনেই দাঁড়াতে হবে। তো এখানে আমি সোনাই আর ঠাম্মা বসে আছি। তো এই যে এরকম এখান থেকে আপনাদের থেকে কিছু ইনফরমেশন নেবে, ফর্ম লিটিস পুরি করার পরে এরকম দুটো স্লিপ দেবে, এটা নিয়ে আপনাদেরকে এন্ট্রি করতে দেবে। তো দেখে নিন, এর আগের বার এসেছিলাম ভীষণ ভিড় ছিল আর এবার একদমই ফাঁকা, বিকজ ভীষণ তাড়াতাড়ি এসেছিলাম আমরা, আজকে অনেকটাই ফাস্ট এসেছিলাম সেই কারণে। তো এখানে কিছু বেসিক ফর্মালিটিস পুরি করতে হয়, দেন তারপরে এরকম কিছু পাস টাইপের আপনাদেরকে দেবে, যেটা নিয়ে আপনারা এন্ট্রি করতে পারবেন। তো দেখে নিন, এরকম টাইপের থাকে, আর এখানে আপনার
পূজো দেওয়ার টাইমিংটাও দেয়া থাকে। দেখুন এখানে 8:45 আছে, ঠাম্মাটা 8:46, আমারটা তো 8:45। তো এই টাইমের মধ্যে পুজোটা হয়ে যাবে, আর এটা ইস্যু হচ্ছে 5:45। তো চলুন পুজোটা দিয়ে নিই। আর এই সময় দাঁড়িয়ে আছে, এবার একটু কম লাইনেই হয়েছে, প্রত্যেকবার এর থেকেও বেশি লাইনে এর আগের বার দিয়েছিলাম। তো এখন দেখুন লাইন শুরু হয়ে গেছে, আমাদের পরেই অনেক লাইন পড়ে গেছে। তো আমাদের পুজো হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব হোটেলের দিকে, হোটেল বলতে রিটায়ারিং রুমের দিকে। তো চলুন আবার একটু কিছু খাওয়া দাওয়া করে নিই, ঠাম্মা অনেকটা টাইম হয়ে গেছে তো চা খাইনি, একটু চা খাইয়ে নিই, দেন খাওয়া দাওয়া করে নিই, পুরো ব্লগটা কন্টিনিউ করছি। তো স্টে টিউন, সঙ্গে থাকুন। আর দূরে ওই পাহাড়গুলো কি ভালো লাগছে না, দেখুন কুয়াশা ঘেরা পাহাড়গুলো। আর একটু বেলা হলে যদিও বা পাহাড়গুলো একটু স্পষ্ট দেখা যায়, এখন অনেকটাই সকাল ছিল, মোটামুটি 9টা নাগাদ, তো সেই কারণে একদম কুয়াশায় ঘেরা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখুন। তো এখন আমরা চলে এসেছি রুমে, মানে রেস্ট করে নিই, দেন আবার বেরোবো। তো স্টে টিউন, সঙ্গে থাকুন। আসি তো আমাদের এখন ট্রেন আছে, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো আমাদের এখান থেকে ট্রেন 2:35-এ ব্রহ্মপুত্র বলে একটা ট্রেন আছে ওটা। তো চলুন এখানেই শেষ করছি ব্লগটা, বাড়িতে যাবো, টায়ার্ড হয়ে যাবো, দেন ব্লগটা এন্ড করা হয় না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন, আর এইভাবেই সাপোর্ট করতে থাকুন। টাটা।